সুপ্রিয় দর্শক শ্রোতা, কৃষকের আস্থা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাঙালির রসনার অন্যতম উপাদান হল ধনেপাতা। এটি মূলত একটি শীতকালীন সবজি। এটাকে শীতকালে তরকারির সাথে ব্যবহার করা হয়, যার ফলে তরকারি হয়ে ওঠে অন্যরকম সুস্বাদু। চলুন এবার জেনে নিই কীভাবে ধনেপাতার চাষ করতে হয়। ধনেপাতা সাধারণত সব ধরনের মাটিতে চাষ করা যায়, তবে বেলে দোআঁশ মাটি ও এঁটেল মাটি ধনেপাতা চাষের জন্যে ভালো। ধনে মূলত শীতকালীন সবজি, তাই এটাকে শীত আসার আগেই রোপণ করা উচিত, তাহলে শীতকালে উপযুক্ত ফলন পাওয়া যায়। এজন্য উপযুক্ত সময় হল আশ্বিন মাস থেকে পৌষ মাস, অর্থাৎ সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস। ধনেপাতা বীজ লাগানোর পূর্বে কিছু কাজ করতে হয়, এজন্য ধনের বীজ লাগানোর পূর্বে 24 ঘন্টা ন্যাকড়ায় জড়িয়ে ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি গজাবে। 3-4 সেন্টিমিটার গভীরে ধনের বীজ বপন করতে হবে। বীজ বপন করা হলে আবার মাটি দিয়ে ঢেকে পানি দিতে হবে, কিন্তু মাটি ভেজা থাকলে পানি দেওয়ার দরকার নেই। তবে লক্ষ্য রাখতে হবে যে ধনে গাছ কখনোই জলাবদ্ধতা সহ্য করতে পারে না, তাই জমাকৃত অতিরিক্ত পানি বা বৃষ্টির পানি 1-2 ঘন্টার মধ্যেই নিকাশের ব্যবস্থা করতে হবে। তা না হলে ধনে গাছ পচে যাবে এবং নষ্ট হয়ে যাবে, তাই সঠিক নিয়মে পানি দিতে হবে। ধনেপাতা চাষের ক্ষেত্রে গাছের অনেক যত্ন নিতে হয়। ধনে গাছের সাথে অনেক আগাছা ও পরগাছা জন্ম নেয়, তাই সর্বদা আগাছা পরিষ্কার করতে হবে, মাটি ঝুরঝুরে করে দিতে হবে এবং ধনে আবাদের জন্য পানি নিষ্কাশনের সুবিধা থাকতে হবে। ধনেপাতা এক মৌসুমে কয়েকবার খেয়ে আবার চাষ করা যায়। ধনেপাতা চাষ করার ক্ষেত্রে গোবর, টিএসপি, ইউরিয়া এবং যে কোনো ধরনের জৈব সার দিতে পারেন, কিন্তু খেয়াল রাখতে হবে সব সার যেন পরিমাণ মতো দেওয়া হয়। ধনেবীজ বপনের পর মাটিতে রস না থাকলে 1-2 দিন পর পর পানি সেচ দিতে হবে। এছাড়া পাখি যাতে পাতা না খায় সেদিকে খেয়াল রাখতে হবে। অনেক সময় দেখা যায় বীজ বোনার পর পিঁপড়া বীজ খেয়ে ফেলে, তাই খেয়াল রাখতে হবে যাতে পিঁপড়া বীজ না খেয়ে ফেলে, অথবা পাইরিফস বা পাইরিবান অথবা সেভিন ডাস্ট ছিটিয়ে পিঁপড়া দমন করতে হবে। ধনেপাতার খাদ্য গুণাগুণ। ধনেপাতার মধ্যে অনেক ধরনের খাদ্যমান বিদ্যমান। এতে ক্যালসিয়াম, লৌহ ও ক্যারোটিন থাকে প্রচুর পরিমাণে। ধনেপাতা গাছ বেশি বড় হওয়ার আগেই তুলে খেয়ে ফেলতে হবে, আর যদি বীজ করতে ইচ্ছুক হন তবে গাছকে সঠিক মানে বাড়তে দিতে হবে। ধনে গাছ খুব ঘন হলে তা তুলে পাতলা করে দিতে হবে। ধনেপাতার বিভিন্ন ব্যবহার রয়েছে। বাড়িতে ধনেপাতা চাষ করার অনেক সুবিধা রয়েছে। ধনেপাতা রান্নার কাজে ব্যবহৃত হয়, এছাড়া শীতকালীন সালাদ শস্যের মধ্যে ধনেপাতা অন্যতম। সুপ্রিয় দর্শক শ্রোতা, টবে কীভাবে ধনিয়ার চাষ করবেন তার ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আজকের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।